ফোনটা দেরিতে চার্জ হচ্ছে, ভাই আমার ফোনটা চার্জ হতে চাচ্ছে না, ভাই আমার ফোনটা চার্জ দিতে গেলে চার্জ কমে, ভাই আমার ফোনের মধ্যে চার্জ দিয়েই রাখি গরম হয়ে যায় ফোন, তারপরও চার্জ হচ্ছে না। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনাদেরকে সুপার ফাস্ট চার্জার এবং বেস্ট কোয়ালিটির চার্জার। আমরা মূলত মোবাইল চার্জার নিয়ে একটু বিভ্রান্ত বা একটু বিভ্রান্তির মধ্যেই থাকি যে কোন চার্জারটা ভালো হবে, ফাস্ট চার্জিং হবে কিনা, মোবাইলের মাদার বোর্ডের সাথে অ্যাডজাস্ট হবে কিনা, এম্পিয়ার আমাদের সাথে অ্যাডজাস্ট হবে কিনা। তো আজকে এই ভিডিওটা আমি মেক করতেছি শুধুমাত্র চার্জার নিয়ে, আর বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের চার্জার আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে সাথে বলে রাখি আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিও ফার্স্ট টাইম দেখতেছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো আমি বেশ কিছু চার্জার দেখাচ্ছি, এর মধ্যে ফার্স্ট আমি নিয়ে আসতে চাচ্ছি সিম্ফনি, আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড সিম্ফনি। তো সিম্ফনির এই এক্সট্রিম চার্জার, এই এক্সট্রিম চার্জারটা হচ্ছে আপনার পারফেক্ট 2000 এম্পিয়ার, দ্যাট মিন্স 2 এম্পিয়ার, সরি 2000 না 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার একটা ফাস্ট চার্জার। আমার যত চার্জার সেল করি এর মধ্যে বেস্ট কোয়ালিটির চার্জার হচ্ছে সিম্ফনির এক্সট্রিম চার্জার। এটার দুইটা অপশন আছে, একটা সরি দুইটা অপশন না, এটার দুইটা কোয়ালিটি আছে, একটা টাইপ সি একটা মাইক্রো। তো আমি মাইক্রোটা খুলে দেখাচ্ছি, টাইপ সিও সেম হবে, তবে প্রাইজের ক্ষেত্রে টাইপ সি এবং সিম্ফনি এক্সট্রিম দুইটা একটু ডিফারেন্স হতে পারে। তো দেখুন এটা হচ্ছে ইনপুট 100/300 ভোল্টেজ এবং আউটপুট হচ্ছে দিসি 5.0 অ্যান্ড 2000 এম্পিয়ার, দ্যাট মিন্স 2000 এম্পিয়ারের একটি চার্জার যা কিনা আপনার মোবাইলকে ফাস্ট চার্জ করে দিতে পারবে। তো নেক্সট, আর এটার সাথে পাচ্ছেন খুবই একটা স্ট্রং ক্যাবল, এই ক্যাবলটি অনেক ভালো মানের একটা ক্যাবল করেছে। আগে আমি যখন সেল করছি এই চার্জারগুলো তখন এটার সাথে একটা নর্মাল ক্যাবল ছিল, এখনকার চার্জার ক্যাবলটা অনেক বেস্ট করেছে, এটা অনেক বেস্ট কোয়ালিটির একটা চার্জার বলতে পারেন। আমি যত প্রোডাক্ট সেল করি এর মধ্যে সবচেয়ে আমার আমার এই প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি চলে এই চার্জারটি, এবং এটার সাথে থাকছে আপনাদের 6 মাসের ওয়ারেন্টি, 6 মান্থ ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি, যা কিনা আপনার 6 মান্থের মধ্যে যদি এটা পুড়ে না যায়, ভেঙে না যায়, সেক্ষেত্রে কোম্পানি চেঞ্জ করে দিবে। তো চলে যাচ্ছি নেক্সটে, নেক্সট যে চার্জারটা দেখাতে যাচ্ছি মার্কেটের মধ্যে সবচেয়ে বর্তমানে বেস্ট চলতেছে ইমামির এই চার্জারটা। ইমামির এই চার্জারটা আপনি পাচ্ছেন কত এম্পিয়ার, থ্রি পয়েন্ট ওয়ান এম্পিয়ারের বেস্ট একটা চার্জার নিয়ে এসেছে বাজার ওরা। এটার প্রোডাক্টটা আপনার আমার কাছে খুবই ভালো লেগেছে, এটাও ফাস্ট চার্জার, এবং কি এটার সাথে আপনার ডিসপ্লে যুক্ত করেছে ওরা নতুন করে, যে আপনার মোবাইলে কত এম্পিয়ারে চার্জ নিচ্ছে, কত ভোল্টেজ বের হচ্ছে, এগুলো সব কিছু এটার মধ্যে দেখতে পারবেন। এবং এটার সাথেও থাকছে আপনার 6 মান্থ ওয়ারেন্টি, এটার সাথে একসাথে আপনি ডাবল ইউএসবি ইউজ করতে পারবেন যদিও। আর এটার সবচেয়ে বেস্ট লাগতেছে, আমি আপনাকে চালিয়ে দেখাতে পারতেছি না, যদি চালিয়ে দেখাতে পারতাম সেক্ষেত্রে বুঝতেন, এটাও আউটপুট এবং কি ইনপুট সেম, এটা 100 থেকে 240 ভোল্টেজ ঢুকবে এবং ডিসিতে আউটপুট হবে 5.0, দ্যাট মিন্স এটাও একটা ফাস্ট চার্জার। আর এটা বাজারে এনেছে ইমামি কোম্পানি, ইমাম কোম্পানির একটা চার্জার। তো এই চার্জারটা আমার কাছেও পাচ্ছেন, আমিও সেল করি। আর বিশেষ করে আপনাদেরকে বলে রাখি, যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে, এই পেজে গিয়ে আপনারা আমার কাছে এই প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। এবং কি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্ট অর্ডার করে ডেলিভারি নিতে পারবেন রিডেক্সের মাধ্যমে, সেক্ষেত্রে ক্যারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে। আচ্ছা, তারপরে আমি যাচ্ছি নেক্সট, এটাও রেখে দিলাম, আমি চালিয়ে দেখাচ্ছি না। আপনারা যদি প্রত্যেকটা প্রোডাক্ট চালিয়ে দেখে নিতে চান, সেক্ষেত্রে হয়তো আমাকে ভিডিও কল দিতে পারেন বা আদারওয়াইজ আপনি আমার পেজে লাইভ দেখতে পারবেন। তো নেক্সট আমি যে চার্জারটা যাচ্ছি সেটা হচ্ছে এক্সেল, এক্সেলে সরি এটা এক্সেল না,
এটা হালিমের প্রোডাক্ট, যাই হোক আমি এটাও দেখাচ্ছি। এটা 18 ওয়াটের একটা চার্জার, বেস্ট ভালো কোয়ালিটি করেছে মেবি। হ্যাঁ, হালিমার এই চার্জারটা নতুন নিয়ে এসেছে। এই চার্জারটার বিশেষ একটি গুণ আছে, সেটি আমি আপনাদেরকে বলছি। ঠিক এই চার্জারে দেখেন এইখানে একটা লাইট আছে, এটার চারপাশে একটা লাইট আছে, যেটা কি না চার্জ না হলে এক কালার, চার্জ হলে এক কালার, এবং চার্জ ফুল হয়ে গেলে এটা আরেকটা কালার দেবে। টোটাল 3টা কালার এটার মধ্যে আপনি সাপ্লাই পাবেন। একটা হচ্ছে চার্জার লাগানোর সাথে সাথে একটা কালার, চার্জ হইলে একটা কালার, এবং চার্জ যখন ফুল হয়ে যাবে তখন এটা আরেকটা কালার দেবে। এটার গুণ হচ্ছে এইখানেই বেস্ট। আর এটা হচ্ছে একটা ফাস্ট চার্জার, 100 থেকে 240 ভোল্ট ইন করে, এবং আউটপুট আছে 3.4 থেকে শুরু করে 5 ভোল্ট পর্যন্ত। এটা মেড ইন বাংলাদেশ, হালিমার একটা প্রোডাক্ট, তো আমার কাছে এটাও বেস্ট মনে হয়েছে। এটা দিয়েও আপনি আপনার মোবাইল ফাস্ট চার্জ করতে পারবেন। আর এটার সাথেও থাকছে আপনার 6 মান্থ ওয়ারেন্টি। ওয়ারেন্টি প্রত্যেকটা কোম্পানি আপনাকে 6 মান্থ ওয়ারেন্টি দিচ্ছে, বাট ওয়ারেন্টির কিছু শর্তাবলী আছে যেগুলো আসলে আমার কাস্টমার অনেক সময় পড়ে না, এটা না পড়েই নিয়ে আসে, ভাই আমার এই চার্জার এসেছে, তারপরেও আসলে ওনাদেরকে বুঝাইতে হয়। আর আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি এই কারণেই, কারণ প্রত্যেকটা কোম্পানি ভালো খারাপ সব চার্জার তৈরি করছে। এখন আপনি 100 টাকায়ও চার্জার পাবেন, আবার দেখা যাচ্ছে 500 টাকায়ও চার্জার পাবেন, বাট আপনার জন্য কোনটা প্রযোজ্য সেটা আপনি আমার এই ভিডিও দেখলে অবশ্যই বুঝবেন। আর অবশ্যই আমি বলে রাখি, অ্যান্ড্রয়েড ফোনের জন্য মিনিমাম 2 অ্যাম্পিয়ারের চার্জার ইউজ করবেন। চলে গেল হালিমা। এরপর আমি আপনাদেরকে আরেকটা চার্জার দেখাচ্ছি, এটা ফনিন স্মার্ট চার্জার। এটা খুব বেস্ট কোয়ালিটির একটা চার্জার, এটা ইনটেক করা আছে, আমি খুলবো না, পলিও করা আছে। আমি এই চার্জার যত গ্লাস পর্যন্ত আমার প্রতিষ্ঠানে সেল করেছি, আমি কোনো রিটার্ন পাইনি। এটার মধ্যে আপনার 2.4 অ্যাম্পিয়ার চার্জ হবে, 2 USB আছে, এটার মধ্যে কোনো লাইট টাইট কিছুই নেই, আর 6 মান্থ ওয়ারেন্টি আছে। এটাও একটা ভালো চার্জার। নেক্সট আসি আইটেলে। আইটেল মোটামুটি আমাদের বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে আসছে, আর আইটেলের বিশেষ করে কিছু কিছু চার্জার আছে যেগুলো নাকি খুবই ভালো এবং খুব ভালো সার্ভিস দেয়, আর হচ্ছে আইটেলের পারফরমেন্স বা রিটার্ন এরকম খুবই কম। তো এই চার্জারটা আমি মোটামুটি সেল করি, এটা 2.4 অ্যাম্পিয়ারের একটি চার্জার, আউটপুট হ্যাঁ এটাও সেম 100 থেকে 240 ভোল্টেজ, এবং আউটপুট হচ্ছে 1.5 থেকে 2.4, দ্যাট মিন্স 2.4 অ্যাম্পিয়ারের একটা চার্জার। এটা ডাবল USB ইউজ করতে পারবেন, এবং কি যদি একসাথে দুইটা ফোন কখনো চার্জ দেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি যে কোনো চার্জারে যদি আপনার ভোল্টেজ থাকে বা আপনার 2.4 অ্যাম্পিয়ার থাকে যে আউটপুট আছে, বা আপনাকে 2 অ্যাম্পিয়ার একটা চার্জ দেবে, সেক্ষেত্রে আপনি ডাবল USB করে যদি দুইটা ফোনে চার্জ দেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাম্পিয়ারটা ডিভাইডেড হয়ে যাবে। আর অবশ্যই তো এটা আপনাকে মনে রাখতে হবে, তখন আপনার ফোনগুলো 1 অ্যাম্পিয়ারে চার্জ হবে। তো এই চার্জারটাও বেস্ট কোয়ালিটির করেছে, এবং কি ডাবল USB-র 2.4 অ্যাম্পিয়ারের আইটেলের চার্জার, এটাও বেস্ট কোয়ালিটির একটা অ্যান্ড্রয়েড ফোনের চার্জার। তো এটার সাথেও আপনারা পাচ্ছেন 6 মান্থ ওয়ারেন্টি। প্রত্যেকটা প্রোডাক্ট আমার প্রতিষ্ঠানের সেল করি আমি, প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্ট, এটা নিয়ে আমি একটু ভিডিও করলাম, কারণ আমার এখানে প্রচুর কাস্টমার আসে যারা কিনা এই চার্জার নিয়ে আমাকে বলে, ভাই আমার ফোনটা দেরিতে চার্জ হচ্ছে, ভাই আমার ফোনটা চার্জ হতে চাচ্ছে না, ভাই আমার ফোনটা চার্জ দিতে গেলে চার্জ কমে, ভাই আমার ফোনের মধ্যে চার্জ দিয়েই রাখি গরম হয়ে যায় ফোন, তারপরও চার্জ হচ্ছে না। তো ওনারা কী করে, মূলত নর্মাল একটা চার্জার, হয়তো 750 অ্যাম্পিয়ার বা 650 অ্যাম্পিয়ার বা নর্মাল কোনো চার্জার দিয়ে যখন অ্যান্ড্রয়েড কোনো ফোনকে সাপোর্ট দেওয়া হয় চার্জের জন্য, তখন ও পরিপূর্ণভাবে চার্জ নিতে পারে না। আর অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, অ্যান্ড্রয়েড ফোনের জন্য অবশ্যই আপনি 2 অ্যাম্পিয়ারের চার্জার ইউজ করবেন, মিনিমাম 2 অ্যাম্পিয়ার। ওকে, তো চলে গেল আইটেল। এরপরে আমার কাছে আরেকটা চার্জার দেখাই, এই চার্জারটা অনেক বেস্ট। এই চার্জারটা শাহির একটা চার্জার, 4.1 অ্যাম্পিয়ারের একটা চার্জার, এটা হচ্ছে মেবি এটাও 2 USB, ও সরি এটা 3টা USB, 4.1 অ্যাম্পিয়ারের একটা চার্জার, 3টা USB একসাথে ইউজ করতে পারবেন।
এটার মধ্যেও কোনো লাইট টাইট নাই, আউটপুট মেবি এটার 5 ভোল্ট, হ্যাঁ আউটপুট 5 ভোল্ট। আর এটার সাথেও পাচ্ছেন একটি কেবল আছে এবং 6 মান্থ ওয়ারেন্টি কার্ড আছে। আর প্রত্যেকটা চার্জার, আমি যে কয়টা চার্জার দেখিয়েছি প্রত্যেকটা চার্জারের সাথে 6 মান্থ ওয়ারেন্টি আছে। আইটেলের চার্জারগুলো হচ্ছে উড়াইমু কোম্পানির, ইন্ডিয়ান কোম্পানি, বাংলাদেশে আইটেল দিয়ে হয়তো মার্কেটিং করতেছে। আমরা প্রত্যেকটা চার্জারের মধ্যে উড়াইমু লেখা দেখি। আর আইটেলের প্রোডাক্ট 1 ইয়ার ওয়ারেন্টি পাচ্ছেন, 1 বছর করে ওয়ারেন্টি পাচ্ছেন আমার কাছ থেকে। যদি ভেঙে না যায়, পুড়ে না যায় বা ওয়ারেন্টির যে কন্ডিশন আছে এই কন্ডিশনে যদি আপনার প্রোডাক্টগুলো নেন, অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার পেজ লিঙ্ক দেওয়া থাকবে, পেজে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন। আমার আরও অনেক প্রোডাক্ট আছে এবং কি আরও অনেক ধরনের চার্জার আছে, মোবাইল অ্যাক্সেসরিজ আছে, আমি সেল করি। তো আমার এটা একটা চেষ্টা যে প্রতিনিয়ত আমি আপনাদের সামনে কিছু কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হব এবং কিছু কিছু প্রোডাক্টের কিছু কোয়ালিটি, তারপর হচ্ছে কোন প্রোডাক্ট কিসের জন্য ইউজ করলে বেস্ট হয়, এ ধরনের আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদের সামনে। আর সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর আপনাদের কাছে যাবার আগে আবার রিকোয়েস্ট, যারা যারা আমার এই পেজ, আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন বা যারা যারা আমার এই চ্যানেলটিকে আজকে নতুন দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পান। ধন্যবাদ সবাইকে।